প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ফেসবুক লাইভ ক্লাসে আবারও আমি হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ পর্বের মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্লান্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। এই সাবজেক্টের কোড 67063। আজকে তোমাদের ক্লাস নাম্বার 19। আমি আছি তোমাদের সাথে এস এম ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। 11তম অধ্যায়ের মূল আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের। আমরা কুলিং লোড ক্যালকুলেশনের বেশ কয়েকটা টপিকস দেখব। গাণিতিক সমস্যাগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে, একটা দেখাইছিলাম, এবং 17নম্বর ক্লাসে আর একটা দেখাইছিলাম। আজকে যেটা আমরা দেখছি, এখানে 300 কেজি মাছ একটি চিলারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা শীতল করা হলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ নির্ণয় করো। শীতলীকরণের সময় 15 ঘন্টা। মাছের আপেক্ষিক তাপ 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। সিলিং রেট ফ্যাক্টর 0.68। এখানে দেওয়া আছে ওজন, ভর এম সমান 300 কেজি, মাছের আপেক্ষিক তাপ দেওয়া আছে সি সমান 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, এবং আমাকে কিউ নির্ণয় করতে হবে। এছাড়া আমাকে এখানে টিডি টেম্পারেচার ডিফারেন্স যেটা দেওয়া আছে 35 ডিগ্রি থেকে 10 ডিগ্রি -10 ডিগ্রি সেলসিয়াস শীতল করতে হবে। সূত্র অপসারিত তাপের পরিমাণ কিউ সমান এম সি ইন্টু টিডি ডিভাইডেড বাই শীতলের সময় ইন্টু সিলিং রেট ফ্যাক্টর। তাহলে এখানে কিউ আমাকে নির্ণয় করতে হবে। এম দেওয়া আছে 300 কেজি মাছের ভর, যে মাছটা আমরা ঠান্ডা করব। এরপরে মাছের আপেক্ষিক তাপ দেওয়া আছে 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, এর সাথে আছে সময় তাপমাত্রার পার্থক্য 35 ডিগ্রি -10 ডিগ্রি, 35 ডিগ্রি থেকে আমার -10 ডিগ্রিতে আনতে হবে, ডিভাইডেড। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমার, কিন্তু 35 ডিগ্রি -10 অনেক সময় বসায় দেয় অনেকে, এটা 35-এর পরে একটা মাইনাস, এটা হলো তাপমাত্রার ডিফারেন্স এর জন্য। আর আমাকে যাইতে হবে -10 ডিগ্রিতে, আবার একটা মাইনাস, কিন্তু এখানে দুটা মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে। এর সাথে ডিভাইডেড করতে হবে আমাকে, শীতলের সময় আছে আমাদের 15 ঘন্টা, এটাকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে 15 ঘন্টার সাথে আমার ঘন্টাকে যদি আমরা মিনিটে নিই 60 দিয়ে গুণ করলে হবে, এবং ওটাকে আরও 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে, ইন্টু 0.68, এটা হলো আমার সেলিং রেট ফ্যাক্টর। এটা থেকে আসবে 1/5.81 কিলোওয়াট।
এটা হলো আমার মাস থেকে অপসারিত তাপের পরিমাণ, এটা হলো আমার মাস থেকে অপসারিত তাপের পরিমাণ। তাহলে আমরা একটা জিনিস শিখে নিলাম এখানে, অপসারিত তাপের পরিমাণ কিভাবে নির্ণয় করব। এখন আরেকটা আমরা সমাধান দেখি, সেম নিয়মের অঙ্ক। যদি কোনো কুলারে 4,500 কেজি মাছ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে এবং 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 22 ঘন্টা শীতল করা হয়, তাহলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ নির্ণয় করো। মাছের আপেক্ষিক তাপ 3.18 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, সিলিং রেট ফ্যাক্টর 0.6। তাহলে এখানে সূত্র হলো কে সমান এমসি টিডি ডিভাইডেড শীতলের সময় ইনটু সিলিং রেট ফ্যাক্টর। তাহলে এখানে এম এর মান হচ্ছে 4,500 কেজি মাছের ওজন, এরপরে আপেক্ষিক তাপ 3.18 ইনটু টেম্পারেচার ডিফারেন্স। এখানে একটা জিনিস, টেম্পারেচার ডিফারেন্স 40 ডিগ্রি থেকে 7 ডিগ্রি আনতে হবে, তাহলে 40 মাইনাস 7, 40 মাইনাস 7, তাহলে থাকবে হলো 33। এখানে সরাসরি বসানো হয়েছে 40 মাইনাস 7, 40 থেকে আমি 7-এ আসবো, থাকবে 33 ডিভাইডেড আমার সময় হলো 22 ঘন্টা, 22 ঘন্টাকে সেকেন্ডে নিয়েছি, 60 দিয়ে মিনিট, তারপরে 60 দিয়ে হলো সেকেন্ড। এখানে এই 60 60 সেকেন্ড করার উদ্দেশ্য হলো কিলোজুল পার সেকেন্ডে আসা। কিলোজুল পার সেকেন্ডে আসলে এটা কি হবে, কিলোজুল পার সেকেন্ডে আসলে এটা ওয়াটে আসবে। তাহলে এখানে আমার বাইশ ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 0.6 রেট সিলিং রেট ফ্যাক্টর, তাহলে টোটাল কিউ সমান আসতেছে 4,500 ইন্টু 3.18 ইন্টু 33 ডিভাইডেড বাইশ ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 0.6, এটা সমান আসবে হলো 9.9375 কিলোওয়াট। এটা হলো আমাদের মাছ থেকে অপসারিত তাপ নির্ণয়। এখন আমরা দেখি আর একটু বড় পরিসরে 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার সাইজের একটি হিমাগারে 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোশত 3 ডিগ্রি সেলসিয়াস হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 200 ওয়াটের 2টি বাতি জ্বালিয়ে দৈনিক 6 ঘন্টা কাজ করে, দৈনিক 8 ঘন্টা ইপসিত বা কাঙ্ক্ষিত হিমায়নের জন্য শীতল যন্ত্রের ক্ষমতা বের করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি, হিমাগারের বাইরের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে 3.18 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, মুরগির আপেক্ষিক তাপ
হিমাঙ্কের নিচে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন সুপ্ত তাপ লেটেন্ট হিট 246 কিলোজুল পার কেজি দেয়াল সাদ ও মেঝের জন্য ইউ সমান 0.383 ডব্লিউ পার মিটার স্কোয়ার কেলভিন মুক্ত বাতাসের হার 14 লিটার পার সেকেন্ড বাতাসের বর্ধিত তাপের পরিমাণ 0.12 কিলোজুল পার লিটার মানুষের শরীরের নির্গত তাপ 407 ওয়াট পার জন মুরগির জমাট অঙ্ক 2.25 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি তার এরিয়া 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার এখন চার দেয়ালের ক্ষেত্রফল আমাকে আলাদা নির্ণয় করতে হবে চার দেয়ালে হলে একটা হলো 2 ইন্টু 12 ইন্টু 9 প্লাস 12 ইন্টু 9 প্রথম দুই পাশের প্লাস 2 ইন্টু 9 ইন্টু 4 এটা আর দুই পাশের এটা দুই পাশ এটা দুই পাশ এই মিলিয়ে 216 ইন্টু 72 সমান 288 মিটার স্কোয়ার এরপরে মেঝে ও ছাদের ক্ষেত্রে 2 ইন্টু 12 ইন্টু 4 সমান 96 মিটার স্কোয়ার মোট ক্ষেত্রফল 288 প্লাস 96 সমান 384 মিটার স্কোয়ার এটা নিম্নোক্তভাবে নির্ণয় করা যায় আর অন্যান্য প্রসেসে যদি আমরা যেতে চাই তাহলে এখানে দেয়ালের ক্ষেত্রফল হবে 2 ইন্টু 12 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 9 ইন্টু 4 সমান 96 প্লাস 72 168 মিটার স্কোয়ার সাদের ক্ষেত্রফল 2 ইন্টু 12 ইন্টু 9 সাদ ও মেঝে সমান 216 মিটার স্কোয়ার তাহলে সর্বমোট হবে 168 প্লাস 216 384 মিটার স্কোয়ার যেভাবে যাও আমরা এক টোটাল আসবে একই এখানে দুইভাবে করা যাবে এই কারণে কোনটা মেঝে কোনটা ছাদ উল্লেখ করা নাই বা কোনটা দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা উল্লেখ করা না থাকার কারণে এইভাবে করা যেতে পারে তাহলে টোটাল এরিয়া আমরা পাইলাম 384 মিটার স্কোয়ার এবং মুরগির প্রস্থের পরিমাণ এটা এম সমান 2.25 ইন্টু 2000 অর্থাৎ 2000 সংখ্যা প্রতিটার ওজন হচ্ছে 2.25 কেজি টোটাল হবে 4500 কেজি 4500 কেজি এখন আমরা এটাকে যদি হিসাবে নিয়ে আসি তাহলে দেয়াল ছাদ ও মেঝে এই শকটা আমরা দেখতে পারি তাপ পরিবহনের মাধ্যম পরিবাহিত তাপ তাপের পরিমাণ এখন দেয়াল দিয়ে ছাদ ও মেঝের মাধ্যমে যে তাপ পরিবহন হবে পরিবাহিত তাপের পরিমাণ হবে কিউ সমান এ ইন্টু ইউ ইন্টু টিডি তাহলে আমাদের এখানে
তাপের পরিমাণ ছিল এ হলো এরিয়া ক্ষেত্রফল 384 তাই তো ইউ হলো আমাদের দেওয়া আছে ইউ এর মান 0.383 টেম্পারেচার ডিফারেন্স যেটা টিডি আমাদের প্রশ্নের মধ্যে একটা মিসিং 33 ডিগ্রি হবে এটা 33 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে আসতে হবে -20 ডিগ্রিতে আসতে হবে 33 ডিগ্রি থেকে ঠিক আছে তাপমাত্রা দেওয়া আছে বাইরের তাপমাত্রা 33 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে আসতে হবে সেখান থেকে তাহলে আমরা পাবো এরিয়া 384 ইউ 0.383 টিডি হলো 33 মাইনাস ইনটু মাইনাস 20 সমান 7794.416 ওয়াট এটাকে যদি আমরা কিলোওয়াটে নিই 1000 দিয়ে ভাগ করলে 7.795 কিলোওয়াট এখন আমরা মুরগির প্রোডাক্ট লোড দেখি Q1 সমান 4500 এখানে M C এর মান হচ্ছে 3.18 এখানে মুরগির তাপমাত্রা দেওয়া আছে 3 ডিগ্রি হিমায়িত মুরগি 3 ডিগ্রি থেকে -20 ডিগ্রিতে নিতে হবে তাহলে 3 মাইনাস মাইনাস 2.25 ডিগ্রিতে আনতে হবে মুরগির জমাট অঙ্ক যেটা মুরগি এটাতেই জমাট বেঁধে যাবে তাহলে এটাতে আমরা -2.25 পর্যন্ত আসার পরে ওখানে আসবে 751.7527 কিলোজুল এরপরে আমরা যদি দেখি ল্যাটেন্ট হিট দিয়ে সরাসরি যাওয়ার জন্য 4500 কেজি ইন্টু 246 ml তাহলে এটা আসবে 110700 ওয়াট এরপরে Q3 তে যদি আমরা আসি 4500 ইন্টু এটা হচ্ছে জমা ট্যাঙ্কের নিচে 1.55 ইন্টু -2.25 মাইনাস ইন্টু -20 তাহলে আমরা জমা ট্যাঙ্কে থেকে -20 ডিগ্রিতে যেতে পারবো এখানে 123806 কিলোজুল এখানে আসবে তিনটা যদি যোগ করি Q1+Q2+Q3 1305933.75 কিলোজুল এখন আমাদের টোটাল আসছে তিনটার যোগফল 1305933.75 ডিভাইডেড এটার সাথে আমরা যদি সময় 24 ঘন্টা ইন্টু 3600 বাট 60 ইন্টু 60 করলে এটা কিলোওয়াটে আসবে তাহলে 15.115 কিলোওয়াট এরপরে বাতাস পরিবর্তন জনিত তাপ আসবে লিটার পার সেকেন্ড ইন্টু ফ্যাক্টর এখানে ফ্যাক্টর দেওয়া আছে 0.12 বাতাসের বর্ধিত তাপের পরিমাণ যে ফ্যাক্টর তাহলে বাতাস প্রবাহের হার দেওয়া আছে 14 × 0.12 1.68 কিলোওয়াট এটা আসবে
এছাড়া আছে বাতি থেকে নির্গত তাপ কিউ সমান 200 ইন্টু 2 ইন্টু 6 ডিভাইড বাই 24 সমান 100 ওয়াট। 3 × 4 = 07 মানুষের দেহ হতে নির্গত তাপ, বাতি হতে নির্গত তাপ একটা একটা হচ্ছে 200টা বাতি জ্বলছে, এখানে দেওয়া আছে 200 ওয়াটের দুইটি বাতি, তাহলে 200 × 2 এটা 6 ঘন্টা চলছে, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চলছে, তাহলে এখানে আসবে 100 ওয়াট সমান 0.1 কিলোওয়াট। এরপরে মানুষের দেহ হতে নির্গত তাপ 3 × 4 = 7 × 6/24, এখানে দেওয়া আছে মানুষের শরীরে নির্গত 407 ওয়াট পার জন প্রতিজনে, এখানে মানুষ আছে 3 জন। শ্রমিকের কথা বলা আছে, 407 ওয়াট পার জন × 6, 6 ঘন্টা এরা কাজ করছে 24 ঘন্টার মধ্যে, সমান 305 ওয়াট, 0.305 কিলোওয়াট। সেফটি ফ্যাক্টর টোটাল লোডের 10%, যেমন আমার টোটাল লোড আসছে 24.99 কিলোওয়াট, এটা থেকে আসবে 10% 2.499 কিলোওয়াট, তাহলে এই দুইটা যোগ করলে 27.489 কিলোওয়াট। এখন আমাদের হিমায়ন যন্ত্রের ক্ষমতা মোট কুলিং লোড ইন্টু 24 ডিভাইডেড বাই শীত শীতল সময় ঘন্টা, তাহলে 27.489 × 24/8 এটা সমান 82.46 কিলোওয়াট, তাহলে হিমায়ন যন্ত্রের আমার ক্ষমতা আসছে, আমি টোটাল কুলিং লোড পেয়ে গেলাম 24 ঘন্টা, আর আমার 8 ঘন্টা কাজ করবে এটা, 8 ঘন্টার ক্ষমতা আমরা বের করলাম 82.46 কিলোওয়াট, এটাই আমার মূলত ক্ষমতা। আসলে আমি শারীরিকভাবে 2-3 দিন অসুস্থ থাকার কারণে তোমাদের ক্লাসটাই আরও সুন্দর করে নিতে পারলে ভালো হতো, আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও আমি ভাবলাম তোমাদের সাথে পার্টিসিপেন্ট হইলাম, এভাবেই ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করেছি। তোমরা সবাই ভালো থাকবে, আজকে আর আলোচনার সামনে আগাবো না, আজকের মতো ক্লাস এখানেই আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।